নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার ছাদ বাগান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে একটি অতি ক্ষুদ্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা বর্তমানে অনেকেই টবে গাছ করছি, আর সেই টবে গাছ করতে গিয়ে আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা হলো টবের গাছে গোড়ায় জল জমে আমাদের অনেক গাছই কিন্তু মারা যাচ্ছে। বর্ষাকালেই মূলত এই সমস্যাটা বেশি হয়। তার প্রধান কারণ আমাদের টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে না, আর ড্রেনেজ সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই সমস্যায় আমাদের ভুগতে হবে না। তা আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে অতি সহজেই কতগুলি সাধারণ ধাপের মাধ্যমে এই ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেবেন। আসুন আপনাদের সামনে আমি করে দেখাই কীভাবে আপনারা করবেন। দেখুন, এটা একটা টব। একটা জিনিস খেয়াল করুন, টবের নিচে তিনটে ছিদ্র আছে, একদম মাঝখান বরাবর একটা এবং তিন দিকে তিনটে আছে। আপনারাও এইভাবে যদি একটা ছিদ্র থাকে তাহলে আরও তিনটে ছিদ্র করে নেবেন। এইবার এই ছিদ্রগুলোতে কি করবেন, এইরকম যে খোলামকুচি আছে, অর্থাৎ টপ ভাঙা এইরকম খোলামকুচি আছে, সেই খোলামকুচি দিয়ে এই ছিদ্রগুলিকে ঢেকে দেবেন। তো যেটা একদম নিচের দিকে আছে সেটির ক্ষেত্রে দেখুন, এই যে টপ ভাঙা যেটা রয়েছে খোলামকুচি, সেই খোলামকুচির এই দিকটা, যে দিকটা নিচু, সেই দিকটা কিন্তু নিচের দিকে যাবে এবং সে এইটাকে এইভাবে দিতে হবে, ঢেকে দিতে হবে। এবং সাইডের যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোতে কিন্তু এইভাবে দেবেন, অর্থাৎ এই ঢালু দিকটা কিন্তু নিচে ভেতরের দিকে থাকবে, এইভাবে কিন্তু প্লেস করে দেবেন। দেখুন আমি দিচ্ছি, আপনারা এইভাবে দেবেন। দেখুন তিনটে খোলামকুচি আমার দেওয়া হয়ে গেছে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে, বালি চালার পরে যে নুড়ি পাথরগুলো থাকে সেই নুড়ি পাথরগুলো নেবেন। যদি এটা না থাকে তাহলে আপনারা ছোট ইটের টুকরো নিতে পারেন, বা বিল্ডিং তৈরি করার যে হাফ ইঞ্চি পাথরগুলো থাকে সেটাকেও আপনারা নিতে পারেন। এইবার যে খোলামকুচি দিলাম তার উপরে এইভাবে ঢেলে দেবেন পাথরের, এবং এটা সুন্দরভাবে বিছিয়ে দেবেন। দেখুন যেমনভাবে আমি দিয়েছি এরকম দেবেন। তারপরে বিল্ডিং তৈরি করার যে লাল বালি, সেই লাল বালি নেবেন, এবং সেই লাল বালি নিয়ে হালকাভাবে এইভাবে ঢেকে দেবেন। এইভাবে যে পাথরগুলো আপনারা দিয়েছেন সেই পাথরগুলোকে ঢেকে দেবেন, এবং অবশেষে যেটা করবেন সেটা হচ্ছে এরকম জল নেবেন, এইরকম জল নিয়ে ঢেলে দেবেন। এই তৈরি হয়ে গেল আমাদের ড্রেনেজ সিস্টেম। এইভাবে জল দিয়ে দিলে কী হবে, যে পাথরের ফাঁকে ফাঁকে বালিগুলো কিন্তু ঢুকে যাবে, যার ফলে পরবর্তীতে যখন আমি এর উপরে মাটি দেব সেই মাটি গিয়ে পাথরের ছিদ্রগুলোকে বন্ধ করে দিতে পারবে না। এবং এইভাবে আমাদের সম্পূর্ণ ড্রেনেজ সিস্টেমটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন ছিদ্রগুলো দিয়ে কীরকম জল বাইরে চলে এসেছে। আর এইভাবে যদি করেন তাহলে আপনাদের একটি গাছও কিন্তু মরবে না। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।